মাংসাশী উদ্ভিদের কথা মনে হলেই আমাদের সবার কল্পনাতে ভেসে ওঠে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ মুভির সেই মারাত্মক এবং ভয়ানক মাংসাশী উদ্ভিদের কথাগুলো। এরা আস্ত মানুষকেও খেয়ে ফেলতে চায়, কিন্তু বাস্তবে আসলেও কি এমন কোনো গাছ আছে যে গাছ মাংস খেতে পছন্দ করে? আজ আমরা এই ভয়ঙ্কর মানুষকেকো গাছ সম্পর্কে জানব। অবিশ্বাস্য হলেও সত্যি মাংসখেকো গাছ পৃথিবীতে আছে, এমনকি আমাদের দেশেই বিখ্যাত জেলা সিলেটেই আছে এই গাছ। সাধারণত এই গাছ মাটিতে তার জন্য পর্যাপ্ত খাবার পায় না, ফলে তার ক্ষুধা মেটানোর জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ খেয়ে থাকে। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির মাংসখেকো গাছ পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যে প্রজাতিগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে কলস, স্ন্যাপ, ট্র্যাপ, ল্যাবস্টার, পট স্ট্র্যাপ, ফ্লাই পেপার স্ট্র্যাপ, ব্লাডার স্ট্র্যাপ, ভেনাস ফাই ট্র্যাপ ইত্যাদি। এরা সাধারণত পোকা ধরার জন্য ফাঁদ পেতে রাখে। যেমন কলস নামের যে গাছটি, এই গাছটি দেখতে অনেকটা কলসের মতো, তাই এর নামকরণ করা হয়েছে কলস। এই কলসের ভেতরে লাল রঙের মধুর মতো এক ধরনের তরল পদার্থ থাকে, আর যেখানে মধু আছে সেখানে পোকামাকড় আসবে, এটাই স্বাভাবিক। এই কলসির মতো কাঠামোর মধ্যে যখন কোনো পোকামাকড় মধু খেতে আসে তখন পা পিছলে এর ভিতরে পড়ে যায়, এবং এটির উপরে একটি ঢাকনা থাকায় পোকা ভিতরে পড়া মাত্রই ঢাকনা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গাছটি পোকাটিকে হজম করে ফেলে। আজ পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীতে সেরা মাংসখেকো গাছ সম্ভবত ভেনাস ফাইট্র্যাপ। আমেরিকার সাউথ ও নর্থ ক্যারোলিনায় এই উদ্ভিদগুলো ব্যাপকভাবে পাওয়া যায়। গাছগুলো প্রায় 1 ফিটের মতো লম্বা হয়, তবে ভেনাস ফ্লাইট্র্যাপের পাতাগুলো দেখতে অনেকটা মুখের চোয়ালের মতো হয়। গাছের প্রতিটি পাতা 3 থেকে 6 ইঞ্চির মতো লম্বা হয় এবং এতে অনেকগুলো ছোট ছোট লোম থাকে। যখনই ভুল করে পোকামাকড় এই পাতার উপর বসে তখন মুহূর্তের মধ্যে সেটি বন্ধ হয়ে যায়। এই ভেনাস ট্র্যাপের পাতাগুলো খুবই সংবেদনশীল। এই গাছের ক্ষমতা এত বেশি যে এটি 8 সেকেন্ডের কম সময়ের মধ্যে তার পাতা বন্ধ করে ফেলতে পারে। ঠিক এই সময় আবার পাতার লোমগুলো পোকাকে বাইরে বের হতে বাধা দেয়, ফলে পোকাটি আর সেখান থেকে বের হতে পারে না। পরবর্তীতে পাতা থেকে এক ধরনের বিশেষ রস বের হয়ে পোকাকে হজম করতে শুরু করে। এভাবে একটা পোকা হজম করতে ভেনাস ট্র্যাপের সময় লাগে 10 দিনের মতো। ভেনাস ট্র্যাপের পাতা একসাথে 3 থেকে 4টি পোকা ধরতে পারে, এবং পরবর্তীতে যখন এর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তখন আবার নতুন করে পাতা গজায় এবং পুনরায় সে নতুন পাতাগুলো পোকামাকড় ধরতে থাকে। উদ্ভিদগুলোর আচরণ ঠিক এমন হওয়ার কারণ কি? বিজ্ঞান বলে এই গাছগুলোর বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেন প্রয়োজন হয়, এবং মাটি থেকে সে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন না পাওয়ার দরুন সে এমন মাংসাশী প্রাণীতে পরিণত হয়েছে। আবার কিছু কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন পরিবর্তিত পরিবেশে টিকে থাকার প্রয়োজনে বিবর্তনের মাধ্যমে এইসব উদ্ভিদ মাংসাশী প্রাণীতে পরিণত হয়েছে। আরও অবাক করা ব্যাপার হলো যে এই উদ্ভিদ প্রায় সকল কীটপতঙ্গই খেয়ে থাকে, তবে অন্যান্য প্রাণীর মধ্যে ইঁদুরই এই মাংসাশী গাছটির কবলে বেশি পড়ে। আবার ইঁদুরই হচ্ছে এই গাছের সবচেয়ে প্রিয় খাবার। যদিও এই গাছ খুব ভয়ানক এবং রোমাঞ্চকর, কিন্তু মানুষের তেমন কোনো ক্ষতি করার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। আজ যখন ইঁদুর দরে খাচ্ছে, ভবিষ্যতে হয়তো এই গাছ মানুষের মাংসেও নজর দিতে পারে। ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানান। এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।